আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের দেখাবো বা প্র্যাকটিক্যাল ভাবে শেখাবো সেটি হচ্ছে খুবই সাধারণ একটি বিষয় তা কিন্তু আপনারা অবশ্যই থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় ভিডিওটা তো বিষয়টি কিন্তু খুবই সহজ এবং সহজ হলেও এটা নতুন যারা ফোন কেনে তারা কিন্তু অনেকেই জানে না যে আসলে কীভাবে লিঙ্ক সিমের নাম্বার দেখা যায় তো গ্রামীণ কিন্তু সকলেই কম বেশি পারে বাংলালিঙ্কের ক্ষেত্রেই কিন্তু অনেকেই বুঝতে পারে না যে আসলে বাংলালিঙ্কের কোন কোডটি ডায়াল করে যে সিমটি আপনি ব্যবহার করতেছেন সেই সিমের নাম্বারটি দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আজকে থেকে শিখে যাবেন যে কোন কোডটি ডায়াল করতে হবে এবং আপনাকে কোন কোডটি ডায়াল করার মাধ্যমে সেই বাংলা লিঙ্ক সিমের যে কোনো নাম্বার আপনি দেখতে পারবেন তো চলুন এই বিষয়টি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো এবং কত ডায়াল করতে হবে সেটাই বলে দেব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আর একটি লাইক করে দেবেন তো বন্ধুরা আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো লিঙ্ক সিমের নাম্বার দেখতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনারা ফোন থেকে চলে যাবেন আপনাদের ফোনের সরাসরি ডায়াল প্যাড অপশনে তো বন্ধুরা আপনাদের ফোনে সকলের কিন্তু এরকম ডায়াল প্যাড অপশন থাকে তো আপনারা এখান থেকে ফোন নামে যে অপশানটি থাকে বা ডায়াল প্যাডের যে অপশানটি থাকে এখান থেকে ডায়াল প্যাড অপশনে চলে যাবেন তো লিঙ্ক সিমের নাম্বার দেখার জন্য আপনারা সকলেই ডায়াল প্যাডে চলে আসার পর এখান থেকে ডায়াল করবেন স্টার ফাইভ ডাবল অন তো বন্ধুরা আবারও দেখে রাখুন স্টার ফাইভ ডাবল অন এখানে দেবেন হ্যাশ এই কোডটি আপনারা অবশ্যই কিন্তু মুখস্থ রাখতে পারেন বা যদি আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এখানে একটু ওয়েট করতেছি অবশ্যই আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে রাখেন যে এই কোডটি ডায়াল করতে হবে তো দেখুন এই কোডটি ডায়াল করার পরে যে সিমে আপনার নাম্বারটি থাকবে সেটা এক সিমে হোক বা দুই নাম্বার সিম হোক সেই সিমে কিন্তু আপনাকে ডায়াল করে দিতে হবে তো আমি এখন ডায়াল করে দিচ্ছি এবং কীভাবে ইন্টারফেস আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন খেয়াল করুন আপনারা স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ এটা ডায়াল করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের যে সিমটি আপনার ফোনে ব্যবহার করা আছে বা আপনার সিমটি তোলা আছে যেই ফোনে সেই ফোন থেকে যদি এভাবে ডায়াল করেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো বাংলা লিঙ্ক নাম্বার আপনারা এভাবে দেখতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটা তো এইটাই ছিল সেই নিয়ম যে কোডটি ডায়াল করে আপনারা যে কোনো বাংলা লিঙ্ক সিমের নাম্বার দেখতে পারবেন খুব সহজে তো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনোই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন এবং বন্ধু মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ